মাছে ভাতে বাঙালি আর বাঙালিদের সবথেকে প্রিয় মাছ হচ্ছে ইলিশ মাছ আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের একদম সিম্পল একটা রেসিপি যেটা বাঙালিদের সবথেকে প্রিয় তো চলুন দেখিয়ে দিই এখানে আমি দেড় কেজি ওজনের একটা ইলিশ মাছ কাটিয়ে এনেছি এই মাছটার মাথা আর লেসটা আমি বাদ দিয়ে বাকি পিসগুলো নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আর ইলিশ মাছ কেনার সময় অবশ্যই যে জিনিস আপনারা খেয়াল রাখবেন ইলিশ মাছের যেন ডিম হলে হালকা ডিম হয় অতিরিক্ত বেশি ডিমওয়ালা ইলিশ মাছের না টেস্টটা পুরো নষ্ট হয়ে যায় সেই জন্য হালকা ডিমওয়ালা ইলিশ মাছ সব থেকে ভালো হয় এবারে এই মাছগুলোর মধ্যে অল্প করে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো নুন ইলিশ মাছ ভাজতে গেলে ওর মধ্যে নুনের পরিমাণটা খুব বেশি দেবেন না তাহলে না ওর যে পেটির দিকের অংশটা অতিরিক্ত বেশি নোনতা হয়ে যায় তো সেই জন্য যেহেতু এটা অনেক হালকা হয় এই মাছটা সেই জন্য নুনটা আপনারা কিন্তু একটু বুঝে দেবেন তো মাছটাকে দেখুন ভালো করে মাখিয়ে রেখেছি আর এই মাছটা আপনারা যখন মাখবেন হলুদের পরিমাণটাও খুব বেশি দেবেন না তাহলে এই মাছটা ভাজতে গেলে না হলুদের একটা উপরে লেয়ার চলে আসে আর মাছটা খেতে অতটা ভালো লাগে না সেই জন্য হলুদের পরিমাণটা কম দিতে হবে তো মাছটাকে আমি ভালো করে দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়েও এই মাছটাকে মাখিয়ে নিতে পারেন এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব আর এই মাছ ভাজা অবশ্যই করে সর্ষের তেলেই করবেন কেননা এর সঙ্গে কিন্তু অন্য কোনো তেল যাবে না আর এর যে তেলটা আমরা গরম ভাত দিয়ে খাই ইলিশ মাছ ভাজার পরে যে তেল আমরা তুলে রাখি সেটা আমরা গরম ভাতের সাথে খাই সেই জন্য কিন্তু এটা সর্ষের তেলেই করতে হবে অন্য তেল দিয়ে করলে কিন্তু ওটা ভালো লাগবে না আমার ফ্রাইং প্যানটা অনেক বড় তাই একসঙ্গেই ধরে গেছে যদি বেশি আপনাদের ছোট প্যান হয় সেক্ষেত্রে কিন্তু মাছটা একসঙ্গে দেবেন না নইলে কিন্তু ভাজা ভালো হবে না অনেকে ইলিশ মাছ কড়া ভাজা পছন্দ করে অনেকে মিডিয়াম কড়া ভাজা পছন্দ করে সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী ভেজে নামিয়ে নেবেন ইলিশ মাছ ভাজার পর এই যে তেল এই তেলটাকে গরম অবস্থায় একটা বাটির মধ্যে তুলে রাখবেন নইলে ঠান্ডা হলে কিন্তু এই মাছটা আবার তেলটা শুষে নেবে ইলিশ মাছ ভাজা সব সময় একদম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গেই সার্ভ করবেন আর উপর দিয়ে আরও একটু ইলিশ মাছের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন বাস আর কিচ্ছু লাগবে না তো বাড়িতেও এইভাবে মাছ ভেজে খান আশা করি সবার ভালো লাগবে কীরকম লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন